সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে এগুলো ছাড়াও ইসলামে আরও অনেক বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে জান্নাত যাওয়া সহজ হয়, যেগুলোর মাধ্যমে জান্নাতের স্তর, কোনো ব্যক্তি যদি পাঁচটি স্তম্ভ মানার মাধ্যমে জান্নাত যায় তাহলে অন্য অন্য কর্মগুলো করার মাধ্যমে তার সে জান্নাতের স্তর বহুগুণে বৃদ্ধি পায়, এটা আমরা সকলে জানি। তো ঠিক তদ্রূপভাবে যে মাধ্যমগুলোর মাধ্যমে একজন মানুষ সহজে জান্নাত যেতে পারে বা জান্নাতে তার মর্যাদা মান তার স্তর অনেক উঁচুতে উঠতে পারে, এই মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হচ্ছে দান, যার কারণে ইসলামে দানের মাহাত্ম্য অবশ্যই রয়েছে। তো এই বিষয়ে আমি কয়েক জুমা থেকে আলোচনা করে আসছি, সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা কম বেশি সকল দান করার চেষ্টা করি, অনেক সময় গরিবরা কম করে হলে দান করার যেমন চেষ্টা করি, আমাদের আশেপাশে যারা বড়লোক বা ধনী শ্রেণীর ব্যক্তি রয়েছেন আমরাও চেষ্টা করি বেশি বেশি দান করার জন্য। তবে এই দানের উদ্দেশ্য এবং নিয়াতকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের দানগুলোকে কবুল মঞ্জুর করে থাকেন এবং সেই অনুযায়ী তাদের যা যা দুনিয়াতে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। তো সেগুলোর মধ্য থেকে অন্যতম একটা বিষয় হচ্ছে দানের যে মাহাত্ম্য আছে এটা আমরা কীভাবে বুঝব। তো যে মাধ্যমগুলোর মাধ্যমে বুঝব যে অবশ্যই ইসলামের ভিতরে দানের মাহাত্ম্য রয়েছে, তার মধ্য থেকে অন্যতম একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কাল কেয়ামতের দিন উপস্থিত হব, আল্লাহ যখন আমাদেরকে পুনরুত্থিত করবেন, পুনরায় জীবন দান করবেন, পরকালে জীবনে যখন হাসর নাসর শুরু হয়ে যাবে, কেয়ামত পর যখন বিচার ফয়সলা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমরা সকলে জানি যে প্রত্যেকটা মানুষের মাথার একেবারে কাছাকাছি সূর্যকে আল্লাহ নিয়ে আসবেন এবং নিয়ে এসে তাপ দেওয়া শুরু করবেন, এটা আমরা সকলে জানি। তো এই মুসিবতের সময়, এই কঠিন বিপদের সময়, যেই সময় একটু পানির জন্য, এক ফোঁটা পানির জন্য, সামান্য একটু ছায়ার জন্য মানুষ হাউতাশ করে ঘুরে ঘুরে মরবে, আফসোস করে মরবে, আফসোস করে থাকবে, এবং যারা ছায়া পাবে পানি পাবে তাদেরকে দেখে তারা আরও আফসোস করবে। এই মারাত্মক একটা কঠিন মুসিবতের সময়, বিপদের সময় যারা এই সূর্যের নিচে এই তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই পৃথিবীতে গোপনে এবং প্রকাশ্যে দান করেছে, গোপনে এবং প্রকাশ্যে দান করেছে, আল্লাহ সুবহানাহু তাদেরকে এই দানের পরিধি অনুযায়ী, এই দানের বিস্তার অনুযায়ী, এই দান যে তারা যে করেছে, যতটুকু দান করেছে তাদের এই দান, এই সদাকার পরিধি অনুযায়ী, আয়তন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে ছায়ার ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ, যা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, যে হাদিসটি ইমাম আসাদ নালবানি তার সহিহ তারগিব ওয়া তারহিবে উল্লেখ করেছেন কিতাবুস সাদাকাত, সাদাকা সংক্রান্ত অধ্যায় এক নম্বর খণ্ড 532-23 পৃষ্ঠার তিনি উল্লেখ করেছেন, হাদিস নম্বর হচ্ছে 872। হাদিস বর্ণনা করেছেন উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছি, আল্লাহর রাসূল তিনি বলেছেন যে কুল্লু মুরিইন, প্রত্যেকটা ব্যক্তি, ফি জিল্লি সাদাকাতিহি, সে যে সাদাকা করেছে সেই সাদাকার ছায়ায় আশ্রয় গ্রহণ করবে। খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু মুরিইন, প্রত্যেকটা ব্যক্তি, সেই ব্যক্তি, ফি জিল্লি সাদাকাতিহি, তার সাদাকার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, ঠাই নেবে, হাত্তা, যতক্ষণ না ইউকজা বাইনান নাস, মানুষের মাঝে যতক্ষণ বিচার ফয়সলা শেষ না হবে। তার মানে যখন এই মুসিবত আসবে তখন থেকে শুরু করে বিচার ফয়সলা শুরু হওয়ার থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত কাল কেয়ামতের দিন, যতক্ষণ পর্যন্ত বিচার ফয়সলা চলবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি, যে ব্যক্তি সদাকা করেছে তার সদাকার পরিধি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই সদাকা তার মাথার উপরে ছায়া প্রদান করবে, আর সেই সেই মুমিন ব্যক্তি সেই ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে, আর ততক্ষণ থাকবে এই ছায়া ততক্ষণ পর্যন্ত বিচার কার্য শেষ হবে না। সম্মানিত উপস্থিত, আরো একটা হাদিস দেখুন, যে হাদিস থেকে
আরও একটি বিষয় স্পষ্ট হয়ে যায়। ইমাম আহমাদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন তার মুসনাদে আহমাদে, মুসনাদে শামিঈন, তার স্বামীদের হাদিস, যারা স্বামী বসবাস করেছেন, যে সকল সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন নিজাম, তাদের হাদিসগুলো তিনি তার মুসনাদে আহমাদের মুসনাদে স্বামীর স্বামীঈনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো সেখানে তিনি উল্লেখ করছেন 18043 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মারসাদ ইবনু আবদুল্লাহ আল ইয়াজানি রহিমাহুল্লাহ, একজন কেবারে তাবিঈ, এনার বাড়ি হলো শাম, এই কারণে মুসনাদে শামিঈনের মধ্যে এনার হাদিসকে তিনি অন্তর্ভুক্ত করেছেন। তো তিনি বলছেন যে হাদ্দাসানি বাযু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী তাকে হাদিস শুনিয়েছেন, যিনি বলছেন যে সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসটি শুনেছেন। মারসাদ বিন আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবি আমাকে একটা হাদিস বর্ণনা করেছেন, আমার কাছে একটা হাদিস বিবরণ বা পেশ করেছেন, উপস্থাপন করেছেন, যে হাদিসটি স্বয়ং তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে তিনি শুনেছেন। সেই হাদিসটা কি? তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্না জিল্লাল মুমিনি, যে একজন মুমিন আশ্রয় গ্রহণ করবে ছায়ার নিচে, একজন মুমিন আশ্রয় গ্রহণ করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, একজন মুমিন কিয়ামতের দিন আশ্রয় গ্রহণ করবে সদাকাতুহু, তার সদাকার পরিধি অনুযায়ী, সে পৃথিবীতে যেমন সদাকা করেছে এই সদাকা অনুযায়ী সে কাল কিয়ামতের দিন, এই বালা মুসিবতের দিন, এই কঠিনের দিন, যখন আজকে কোটি কোটি মাইল উপরে সূর্য থাকার পরেও সামান্য একটা ফাঁকা জায়গাতে, এই এখন ঠান্ডার সিজন পড়েছে, তারপরও ফাঁকা জায়গায় যদি আপনি সূর্যের নিচে খাড়া হন, দাঁড়িয়ে থাকেন, তারপরও দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, প্রচণ্ড গরম তাপ লেগে যায়। এমনকি যদি আপনি ফ্যানের তলেও থাকেন, দেখা যায় যে রোদের তাপ যদি বেশি হয়, এই কোটি কোটি মাইল থেকে তাপ দিচ্ছে, তারপরও সহ্য করা যাচ্ছে না, থাকা যায় না। তো যখন এই সূর্য আপনার আমার মাথার একেবারে উপরে চলে আসবে, আল্লাহ সুবহানাহু একেবারে মাথার উপরে নিয়ে আসবেন, তখন এই তাপ কেমন হবে, কত কঠিন হবে, কত মারাত্মক হবে, এই দুনিয়ার এই সামান্য কোটি কোটি মাইলের উপর থেকে এই তাপের দিকে লক্ষ্য করলে একটু হলেও অনুমান করা যায়, বোঝা যায় যে কত তাপ, কত মারাত্মক হবে এই সূর্যের তাপ, যার কারণে যার পাপ যেমন হবে, এই পাপের কারণে অনেকে পুরো শরীর ডুবে যাবে ঘামে, অনেকের কাঁধ পর্যন্ত, অনেকের কোমর পর্যন্ত, যার যেরকম পাপ হবে সে সেরকমভাবে এই তাপের কারণে ঘামতে ঘামতে ডুবে যাবে। এই মুসিবতের সময় আপনি আমি ছায়া পেতে পারি, ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারি, যদি আপনি আমি এই দুনিয়ার ভিতরেই আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় গরিব অসহায়কে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ যেগুলোর ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে, এরকম প্রত্যেকটি কাজে বা আপনারা আমার সাধ্য যদি আমরা কী করি, আল্লাহ রাস্তায় দান করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্রদি হাদিস থেকে বোঝা যায়, তাহলে ওই মুমিন ব্যক্তি পরকালে এই মুসিবতের সময় তার মাথার উপরে সে কীভাবে এই সদকাকে ছায়া হিসাবে পাবে, আর সেই ছায়ার নিচে সে আশ্রয় গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, অত হাদিস দুটি থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে অত হাদিসে গোপন বা প্রকাশ্য কোনো দানের কথাই বলা হয়নি, আমভাবে বলা হয়েছে। তার মানে হচ্ছে এই যে আপনি গোপনে দান করলে এই ফজিলত পাবেন, প্রকাশ্যে দান করলেও আপনি এই ফজিলত পেয়ে যাবেন, তবে একথা স্বীকার কার্য আপনাকে স্বীকার করে নিতেই হবে যে প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করাই হচ্ছে সর্বোত্তম, যা আরেকটা হাদিস থেকে স্পষ্টরূপে বোঝা যায়, যে হাদিসটি আপনারা হয়তো অনেকবার শ্রবণ করেছেন। এই হাদিসটি বুখারি মুসলিম মিশকাতে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাম সালাত সংক্রান্ত অধ্যায়, বাবুল মাসাজিদ ও মাওয়াজি সালাম মসজিদ এবং মসজিদের স্থান সংক্রান্ত অধ্যায় রয়েছে, হাদিস নাম্বার 701। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ইরশাদ করছেন, সাবাতুন, এমন সাত শ্রেণীর ব্যক্তি রয়েছে, সাবাতুন, এমন সাত শ্রেণীর ব্যক্তি রয়েছে, ইউজিল্লুহুমুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাত শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত বা এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর অন্তর্ভুক্ত করার তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম তিনি বলছেন যে এমন সাত শ্রেণীর ব্যক্তি রয়েছে, যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে ছায়া প্রদান করবেন, ফি জিল্লিহি, তার নিজস্ব ছায়া,
ইয়াউমা এমন একটি দিনে লা জিল্লা ইল্লা জিল্লুহু যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাত শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন সুবহানাল্লাহ এদের মধ্য থেকে অন্যতম একটা শ্রেণী হচ্ছে যে ওয়ারাজুলুন ওই ব্যক্তি তাসাদদাকা বি সাদাকাতিন যে ব্যক্তি সদকা করে ফাআখফা অতপর এই সদকাকে গোপন করে তার মধ্যে এক ব্যক্তি কি ওয়ারাজুলুন ওই ব্যক্তি তাসাদদাকা বি সাদাকাতিন ফাআখফা সে সদকা করে আল্লাহর রাস্তায় অতপর সেই সদকার বিষয়টা কি করে গোপন রাখে কেমন গোপন বলছে হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু যে এমনকি তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না কেমন গোপন যে বাম ডান হাত কি দান করলো বাম হাত জানে না এইভাবে সে গোপনে আল্লাহর রাস্তা কি করবে দান করবে এখানে দুটো বিষয় একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া প্রদান করবেন এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে আগের দুটো হাদিস থেকে আমরা জেনেছি যে ব্যক্তি যেমন সদকা করবে তার সদকায় আল্লাহর হুকুমে তার মাথার উপরে কি হবে ছায়া প্রদান করবে তো পৃথিবীতে যা কিছু আছে পৃথিবীর বাইরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাল্লাহ মালিকাধীন সব কিছুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নিজের কিন্তু মালিক নই আমার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সদকার মাধ্যমে যে ছায়া আল্লাহ মেঘ মালা দিবেন এর মালিককে প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে উলামা কেরাম বলেছেন যে এর দ্বারা যে ব্যক্তি সদকা করে তার সদকা অনুযায়ী তার ছায়া প্রদান করবেন এই ছায়া যে হবে এর মালিকও আল্লাহ এটা একটা বুঝিয়েছেন আরেকটা বলছেন যে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচেই এই সাত শ্রেণীর ব্যক্তি ছায়া প্রদান করবেন এভাবে বিভিন্ন ব্যক্তি ব্যাখ্যা করেছেন কিন্তু মূলত কথা হচ্ছে যে পৃথিবীতে যা কিছু আছে বা আমাদের বিবেকে বা জ্ঞানে যা কিছু ধরে নাম সব কিছুর মালিককে আল্লাহ সুবহানাল্লাহ সব কিছু তারই অতএব তিনি যে কিছু যা কিছুর মাধ্যমে আমাদের ছায়া প্রদান করবেন সেটা তারই ছায়া বলেই গণ্য হবে এই কারণে এই হাদিসে তার ছায়ার কথা উল্লেখ করেছেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে অত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে দান করতে হবে এমনভাবে যে ডান হাত কী দান করে বাম হাত জানে না আপনি বলুন তো আপনার ডান হাত কী দান করলে বাম হাত কি জানে না জানে কি না কারণ বাম হাতও আপনার ডান হাতও আপনার তো আপনার অন্তর যেহেতু জানলো যে আপনি কত টাকা দান করলেন তো ডান হাতও জানলো বাম হাতও জানলো তাহলে এর দ্বারা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি এমনভাবে দান করবেন এই দানটা যাতে মানুষের কাছে প্রসার না হয় এই দানের কারণে যেন রিয়া চলে না আসে এই দানটা যেন এমনভাবে করতে হবে যাতে আপনার সামনে মানুষের সামনে আপনার নাম বলার কারণে আপনার রিয়া চলে না আসে লোকগীত না আসে যে আমি এত দান করলাম বা কেউ যেন অপরকে না বলে তো তুমি দান করতেই পারো না আমি তো আজ দান করি কাল দান করি তোমাকে তো কোনোদিন দান করতে দেখলাম না এই যে এগুলো কথা বা এরকম যত প্রকার কথা আছে বা ভাব ভঙ্গিমা আচার আচরণ আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে দানকারী ব্যক্তি সে তো দান করে এটা ভাবে কথায় কাজে কর্মে চাল চলনে বুঝাতে চায় তাহলে বুঝতে হবে সেটা গোপন দান হলো না এখানে গোপন দান বলতে আলেমগঞ্জটা বলতে চাচ্ছেন তা হচ্ছে যে আপনি দান করবেন আপনার ভিতরেই থাকবে কত দান করেছেন কোন মসজিদে করেছেন কয় টাকা করেছেন এটা প্রকাশ করার দরকার নেই এটা হচ্ছে উত্তম কেন এতে কোনো প্রকার লৌকিকতা আসার সম্ভাবনা থাকে না যখন এটা প্রকাশ পেয়ে যাবে তখন শয়তান আপনার ভিতরে এটা ওয়াসওয়াসা দিতে শুরু করবে এতে করে আপনি রিয়াতে পড়ে যাবেন আর রিয়া এক ধরনের শিরক সম্মানিত উপস্থিতি তাহলে অত্র হাদিস তিনটি থেকে আমরা এ কথা থেকে স্পষ্ট বুঝতে পাচ্ছি বা বুঝতে পারলাম যে ইসলামে যে দানের মাহাত্ম্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামে অবশ্যই দানে কি রয়েছে গুরুত্ব রয়েছে অবশ্যই দান করতে হবে দান করার প্রয়োজনীয়তা রয়েছে কী কারণে এই মসজিদ তৈরি হবে এ কারণে নয় কী কারণে অমুককে তা টাকা দিলে সে খাবার পাবে এ কারণে নয় এই কারণেই আপনাকে আমাকে দান করতেই হবে যাতে করে আপনি আমি পরকালে যখন ছায়া থাকবে না তখন আপনি আমি এই দানগুলো করার মাধ্যমে নিজের ছায়াকে দুনিয়াতে কিনতে পারি এই কারণে আপনাকে দান করতে হবে তো আপনি পরকালের জন্য পরকালে ছায়া পাওয়ার জন্য আপনি মসজিদ দান করলেন আবার নিজেই বড়ই দেখাচ্ছেন কেন আপনি তো আপনার জন্যই দান করেছেন কারণ দান করলে এই দান যদি আপনার একনিষ্ঠ হয় এই দান যদি আপনার আল্লাহকে সন্তুষ্টির জন্য হয় আর আপনি যদি মুমিন অবস্থায় হালাল টাকা দান করে থাকেন তাহলে এই দানেই আপনার জন্য
ছায়া স্বরূপ হবে। তো আপনি তো আপনার জন্যই দান করেছেন, কিন্তু আল্লাহ আপনার এই দানটাকে দিয়ে অন্য কারো উপকার করেছে, কিন্তু আপনি মূলত নিজেরই উপকার করলেন। তো যারা এটা বুঝতে পারে যে দানের মাধ্যমে আমারই উপকার হয়, অন্য কারো নয়, কার কি উপকার হয় সেটা আল্লাহ বুঝবে, কিন্তু আমার উপকার হয় দান করলে, এটাই ইসলাম বলছে। অতএব আমাকে বেশি বেশি দান করতে হবে, কারণ আমরা যেমন বুঝি যে কোন কাজে উপকার হয়, কোন জমিতে বাড়ি করলে উপকার হয়, মসজিদের ডিজাইন কেমন করলে ভালো হয়, কোথায় ফ্যান লাগালে, কোন ফ্যান লাগালে, কোন এসি লাগালে, কত পার্সেন্টেজ এসি ছাড়লে আমার ভালো হয়, এটা যেমন বুঝি, প্রতিভা অন্যের উপকার হোক বা ক্ষতি হোক এটা আমরা দেখি না, ঠিক তদ্রুপভাবে দানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের যে উপকার হয় এই দিকটাকে আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনার ভিতরে দান করার মন মানসিকতা জেগে উঠবে। যখন আপনার অন্তরে থাকবে যে আমি কেন দান করতে যাব, মসজিদ হলো অমুকের, মসজিদ হলো তমুকের, মসজিদ অমুক সভাপতির, আমি দান করতে যাবো কেন, তারা দান করবে তাদের মসজিদ, তারা দান করবে, অমুকের সে লেখাপড়া করে, আমি সেখানে আবার তাকে বই কিনে দেবো কেন, খাতা কিনে দেবো কেন, এগুলো বলা, এগুলো তখন আর অন্তরে আসবে না, তখন সে তার অন্তরে আগে চলে আসবে যে না, এই দানটা করলে ইহকালে দানের মাধ্যমে পরকালে আমি ছায়া পাবো, যে ছায়ার মাধ্যমে যার নিচে আমি আশ্রয় গ্রহণ করবো, যেদিন কোনো ছায়া থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে অবশ্যই রয়েছে ইসলামে দানের মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে।